হ্যাঁ গাইস, আমরা চলে এসেছি আজকে কান্তজির মন্দিরে। তো কান্তজির মন্দিরে আমরা ঢুকবো এখন, আপনারা থাকেন সঙ্গে সঙ্গে থাকেন। তো চলেন আমরা এখন কান্তজির মন্দির দেখবো। মা এই যে আমার মামা, মামা এদিকে দেখো, এই দেওয়ালে যে মানচিত্র গুলা বা ট্রাইকোটা গুলা, এগুলো ঐতিহাসিক মানচিত্র। এইগুলোতে গল্প, ইতিহাসের গল্প আছে মনে করেন এক একটা মানচিত্রতে। এখানে লেখানো আছে মন্দিরের বারান্দায় ওঠার নিষেধ। যাই হোক, দেখছেন কত সুন্দর একটা আকর্ষণীয় মন্দির। মানে এই যে এটা অনেক পুরনো মন্দির, এই মন্দিরটা আপনার দেখতে আসবেন, খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা প্লেস। বাবা সামনে থেকে সরো, খুব সুন্দর একটা প্লেস আপনারা দেখতেছেন, এত সুন্দর একটা ভিউ মানে বলার বাইরে। আপনারা দেখতেছেন খুব এত সুন্দর জায়গা। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো আশেপাশে কী আছে না আছে। চলুন এখন আশপাশটা দেখাচ্ছি। দেখেন এখানে এই যে একটা ওয়াল আছে, ওয়ালের মানে মন্দিরের ভিতরে আর কি। তো এখানেও একটা দেখেন যে কাচের ঘর আছে, কাচের ঘরের মধ্যে এই মন্দিরের মতো আর কি একটা তৈরি করা আছে আর কি। যাই হোক, তো দেখেন আশপাশে দেখাচ্ছি, চারপাশে লেখা আছে বারান্দায় ওঠা নিষেধ। উপরে যদি একটা ছোট বাচ্চা উঠে তো নামিয়ে দেওয়া হয়। খুব সুন্দর একটা আকর্ষণ, আপনাদেরকে চারপাশটা দেখাই, খুব ভালো লাগবে। অস্থির অস্থির, দিনাজপুরে আমাদের এই মন্দিরটা অবস্থান। দেখেন চারপাশটা, এই পাশে দেখেন কবুতর, তারপরে এই যে একটা দোকান আছে, দোকানটা পরে আপনাদেরকে দেখাবো রিভিউ করে, সমস্যা নেই। দেখেন এখানে গাছটাতে কি আছে, গাছটাতে সুতা বাঁধা। যাই হোক, সুতা বাঁধা কেন বা কিসের জন্যে সেটাও আমরা আপনাদেরকে জানাবো। আর যারা হিন্দু ভাই বোন আছেন তারা তো জানেন কিসের জন্যে সুতা বাঁধে, আর যারা জানেন না তাদেরকে জানার জন্য আমরা বলবো পরে। যাই হোক, এখানে দেখছেন কত সুন্দর সবাই আছে ছবি তুলে। আর এটা এক মাস দেড় মাস ধরে হয় মেলাটা। আর দেখেন এর ভিতরে আপনার কী জানি বলে শিব, শিব আছে। যাই হোক, দেখেন আপনাদের জন্যই তো ভিডিও করা, আপনারা দেখবেন না তো কে দেখবে। দেখছেন কত, আসলে এই মন্দিরটা অনেক যত্ন সহকারে বা অনেক অনেকটা কেয়ারলেসভাবে আর কি রাখা হয়েছে। মানে আপনার ট্রাইকোডা বা ইয়াতে হাত দেওয়া নিষেধ, মানে ওইখানে তো চারপাশে লেখা আছে বারান্দায় ওঠা নিষেধ। যাই হোক, ওইখানে আপনাদের উঠতে দিবে না। এই যে দেখছেন কত সুন্দর আকর্ষণীয়, এই যে এগুলো এক একটা ইতিহাস বা এক একটা গল্প আপনার এক একটা। আসলে এটা আপনাদেরকে যদি এটা এই ভিডিওটাতে ভালো রেসপন্স পাই তাহলে আপনাদেরকে এই এক একটা গল্প, এই গল্পগুলো আপনাদেরকে দেখাবো। বা এই গল্পগুলো কি এক কথায় ইতিহাস গল্প জাতীয়, তো এগুলো আপনাদেরকে দেখাবো। এই দেখছেন কত, মানে এটা হলো মন্দিরের ভিতরে আর কি। ভিতরে ঢোকাটা সম্ভব না, এটা বারান্দায় আছে, এই মন্দিরের বারান্দায় মনে করেন পূজা মণ্ডপটা। বাইরে থেকে মানে বারান্দা থেকে সবাই মানে পুজো করতেছে। আপনাদেরকে দেখাই ভালো করে, দেখছেন এখানে পুজোর যাবতীয় জিনিস, এখান থেকে সবাই পুজো করে, অনেক সুন্দর। কেউ কেউ টাকাও দিয়ে যায়, দেখছেন অস্থির, আমার কাছে অমায়িক একটা দৃশ্য। তো গাইস, আমরা অনেকক্ষণ কান্তজির মন্দিরের চারপাশে ঘুরলাম, ঘোরার পরে একসঙ্গে আমরা এই যে মামা ভাগিনা বসছি, যে আমার ভাগিনা বসে আছে, ভাগিনা দেখো আলসিয়া বেটা। আমি আলসিয়া, সাতটা পাক দিতে দিচ্ছি, সাত একটা দিছি, তাতে যদি হাফসা গিয়ে যায় তারপরে কি এটা আমাদের দোষ? আর যাই হোক,
ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিবি ওখানে যাই তোমরা সাবস্ক্রাইব করো। তো এই শেষ আপনাদেরকে ভিউগুলো দেখা, মানে কিছু কিছু ভিউ বাকি আছে। আমার মামাকে কয়েকটা প্রশ্ন করবো, প্রশ্নগুলো যদি উত্তর দেয়, যদি সঠিক হয় তো জানাবেন, আর যদি ভুল হয় তো সঠিক উত্তর দিয়ে জানাবেন। তো আমরা এখন প্রশ্ন করতে যাচ্ছি, মামা চলো কিছু প্রশ্ন করবো। তো গাইস, এখন আমার মামাকে কয়েকটা প্রশ্ন করবো। মামা, এই মন্দিরে যে তৈরি করছে তার নামটা বলো। হ্যাঁ, যে তৈরি করছে তার নামটা বলো, মানে তৈরি তো করছে অন্যজন কিন্তু যার নামে আর কি এটা উদ্যোগ নিয়ে তৈরি করা হয়েছে তার নামটা বলো। হ্যাঁ, তো এই মন্দিরটা তৈরি করেন রাজা প্রাণনাথ রায়। রাজা মহারাজা তিনি জমিদারও ছিল, তার জীবনকালের শেষ পর্যায়ে আসে তিনি এই মন্দিরটা তৈরি করার আর কি উদ্যোগ নেন। দেন তিনি মারা যাওয়ার পর তার ষষ্ঠ পুত্র, না পশুপুত্র থাক বলে আর কি ওনাদের ভাষায়, তিনি আর কি 1757 সালে, হ্যাঁ 1757 মনে হয় এটা কী জানি, ও 1752 সালে তার পিতার সেই ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আর কি পূরণ করেন। এই মন্দিরটা শুরুতে কিন্তু 70 ফুট উচ্চতা ছিল, এর উচ্চতা ছিল প্রায় 70 ফুট, কিন্তু এখন আর কি সেটা নাই, একটু দাবে গেছে, এরকমই আর কি হয়। তবে মন্দিরটা আসলে মামা দাবে গেলেও এটা একটা বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য, এটার উপর ক্রিয়া করে। তো আচ্ছা, ভালো আমরা এখান থেকে কোনো কোনো মন্দির থেকে আমরা কোথায় যাওয়ার চিন্তা ভাবনা আছে? এই মন্দির থেকে আমরা এখন যাব, কারণ মন্দিরের ও পাশে আরও কিছু দর্শনীয় স্থান আছে এই মন্দিরেরই। তো আমরা সেই দর্শনীয় স্থানগুলোতে যাব বন্ধুরা, তো সেখানে গিয়ে তোমাদের সাথে সেই দর্শনীয় স্থানগুলো আবার শেয়ার করব, মানে ভিউটা শেয়ার করবো, সেই দর্শনীয় স্থানের ভিউগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব, তারপর তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা তো বন্ধুরা, কি আচ্ছা এই যে ওয়ালে, তোমার যে মন্দিরের যে ওয়ালে যে এগুলো হচ্ছে প্রতিটা টেরাকোটা, এগুলো হচ্ছে টেরাকোটা, এগুলোকে বলা হয় টেরাকোটা। এই প্রতিটা ওয়ালে যে চিত্রগুলো রয়েছে, এই প্রতিটা চিত্রই এক একটা যুদ্ধ, এক একটা ইতিহাস, এক একটা জীবনের কথা বলে। প্রতিটা চিত্রের মাধ্যমে মানে সমাজে ঘটে যাওয়া কিছু গল্প, সেই গল্প মানে ঘটে যাওয়া যে গল্পের পিছনে যে কাহিনিটা, সেই কাহিনিগুলো চিত্রের মাধ্যমে আর কি এখানে ফুটে ধরা হয়েছে, বুঝতে পারছো? তো তুমি ওই চিত্রগুলো যাও দেখো, আসলে তুমিও বুঝতে পারবা যে এক একটা চিত্র এক একটা গল্প বলে। তো সেগুলো আসলে অনেক ভাবার বিষয়। ওকে, তো চলো আমরা আমরা অন্য অন্য দর্শনীয় এলাকাগুলো দেখবো, আপনাদেরকেও দেখাবো, সাথে থাকেন। এতটুকু প্রথমে বলেছিলাম গাছে কেন ধাগা বাঁধা হয়। তো যাই হোক, আমরা এখন এই ধাগা বাঁধা নিয়ে, আমার ভাগিনা মানে বয়সে বড়ো তাই মামা বলি, মামাকে জিজ্ঞাসা করব। আমরা চলে আসছি এখন এমন একটা জায়গা যেখানে গাছের নিচে গাছে ধাগা বাঁধলে মনের ইচ্ছা পূরণ হয়। আমার মামা এখানে কি প্রশ্ন করবে আমি জানি, আমার মামা প্রশ্ন করবে, মামা এখানে মানে ধাগা কেন বাঁধছে, কারণটা কি? এই কারণটা হচ্ছে আমার, ধরো আমার মামা একজনকে ভালোবাসে, খুব ভালোবাসে, তাকে পাওয়ার ইচ্ছা অনেক, মনের ইচ্ছা প্রকাশ করার জন্য, মনের ইচ্ছাকে সফলতা বয়ে আনার জন্য এখানে মানুষ ধাগা বাঁধে, হ্যাঁ শক্ত করে বাঁধে। তুমিও বাঁধছিলে? আমি বাঁধি নেই, কারণ ধাগা তো আমার মনের সাথে বাঁধতে হয়, মনের সাথে। তোমার মনে তুমি একটা ধাগা বাঁধো, সেটাই তোমার জন্য যথেষ্ট। কিন্তু এখানে মানুষ তো গাছে বাঁধছে, এত কী করার, হয়তো বা তাদের মনটা দুর্বল। তো গাইজ, আমার মামা যেটা বললো যে মনের দুর্বলতার জন্য সে গাছে ধাগা বাঁধছে, তো আমার মামা আসো কিছু কথা বলো। তো গাইজ, আমাদের ধাগা বাঁধা যে কথাটা বললো আমার মামা, ওটা আসলে ধর্মের কালচার, ধর্মের কালচার বলতে হিন্দু ধর্মে এটা আছে যে ধাগা গাছে বাঁধলে আর কি মনের কিছু চাওয়াটা পাওয়া হয়, মানে প্রিয়জনকে চাওয়া হয়। তো যাই হোক, এটাই হলো ধাগা বাঁধার আসল কাহিনী, এটাই আমার মামা বুঝাতে চাইছে, উল্টা কিছু নয়। ওকে, ঠিক আছে। প্রথমে আপনাদেরকে যে দেখাইছিলাম দোকানটা মন্দিরের ভিতরে, এই দোকানটা সেই দোকান, দেখেন মন্দিরের ভিতরে যে দোকানটা আছে, যাবতীয় জিনিসগুলো, ঘন্টা, তারপরে অনেক যাবতীয় জিনিস, এই যে দোকানদার বসে আছে দেখছেন, একটু পিছাই পুরো দোকানটা দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন। তো গাইস, আমরা একটা দোকানে চলে এসেছি যে মামা কিছু নিবে মনে হয়, মামা কিছু নিবা? এই ঘন্টি কত করে? মামা ঘন্টি নিবা? দেখো আমার দিকে দেখো, ঘন্টি নিবা? না দেখাও না ঘন্টিটা, কোনটা নিবা? আসুক তোমার
করতে কি নিবা চন্দন 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 গাইস আমার মামা আমার সঙ্গে একটা চ্যালেঞ্জ করবে সেই চ্যালেঞ্জটা কি মামা বলো তো চাল তুমি নিয়ে এসে যাও না চ্যালেঞ্জ কি আগে এটা বুঝো বুঝো মনে করেন থাকে না এটা কি সত্যি আমি তোকে দেখাচ্ছি দেখ তুমি চ্যালেঞ্জটা কিভাবে নিলাম আমার আমি চ্যালেঞ্জ করবো কত টাকা করেননি আমি তোকে দেখাচ্ছি প্রমাণ দেখাচ্ছি তুমি এখানে আমার ভিউয়ারদেরকে বলো যে প্রমাণটা তুমি চালটা দেখো শঙ্কু এটা শঙ্কু তো নাকি দুটো ঢুকাচ্ছি আমার চালটা পুরোটা ঢাল দেবে দেখ এখানে দেখ আমিও দেখাই আমি তোকে দেখাচ্ছি চাচা তোকে চ্যালেঞ্জ কেউ ভিতরে রাখতে পারবে না লুকে রাখতে পারবে চালের মধ্যে চাল ঢাকা দিচ্ছে দেখ ঠাসে ধরে আছে হাত দিয়ে না তো উপরে চলে যাবে দেখে চলা দেখা যাচ্ছে না দেখে চলা এখনই ভাসে উঠবে হাত ছড়া কাজে দিবে নতুন অভিজ্ঞতা আপনি জানতেন না একটা পরীক্ষা করেন পরীক্ষা করে দেখব ফাটে বার হবে চালটা এই দেখেন ফাটতেছে চালটা দেখছিস তুই দেখেন চাল ফাটে বানা যাচ্ছে দেখ 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 দেখতে পাচ্ছেন চাচা হ্যাঁ 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 শোন আমি এটা দেখলাম চাচাও দেখলো চাচা আপনি বাড়ি যেয়ে ট্রাই করিয়েন হ্যাঁ চলো শেষ মেশে একসঙ্গে দুইটা শঙ্খ বাজাবে শুনেন আমাদের মন্দির ঘোরা শেষ এখন আমরা মন্দির থেকে বের হব দিয়ে আমরা একটা পুরাতন মসজিদ আছে সেই মসজিদে যাব আজকের মতো আমাদের কান্তজি মন্দির ঘোরা শেষ এখানে আমাদের কান্তজি মন্দির আর ঘুরবো না মানে যেটুকু ঘুরছি আপনাদেরকে দেখাইছি সো আজকের মতো বিদায়
হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলতে চলতে আমরা কিন্তু তুই মামা ভাগিরা কিন্তু মন্দির দেখতে আসি অলরেডি। কিন্তু মন্দির দেখতে আসার পর আমরা ভাবলাম যে মন্দিরের পিছনে যাই, পিছনে গিয়ে মনে নদী আছে, একটু নদীতে গিয়ে আমরা হিসু মিশু সব কিছু করবো, করার পর একটু হালকা হয়ে তারপরে এদিকে একটা মসজিদ আছে প্রাচীন, সেই মসজিদ দেখতে যাবো। তো আমার মামা ভাবলো যে এখানে একটা ড্রাগন ফ্রুটের বাগান আছে, মানে ড্রাগন ফলের বাগান আছে, তো আমরা এখানে কেন ভিডিও না করি, এই বাগানটাও তো তোমাদের সাথে শেয়ার করা উচিত নাকি, বাগানটা সুন্দর যে ভিউটা, এই ভিউটা আমরা তোমাদের সাথে শেয়ার করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, লেটস গো। তো গাইস, এই যে ড্রাগন ফল, ড্রাগন ফল হয় নাই, মানে হয়েছিল সব তুলে ফেলাই দিছে, মানে তুলে নিয়ে চলে গেছে, শুধু এখন বাগানটা পড়ে আছে। তো আবার যখন মনে করেন ফল হবে হয়তো বা আসার চেষ্টা করব, আপনাদেরকে দেখার চেষ্টা করব। দেখেন পিছনের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান।